যাতে দৃষ্টান্তমূলক নির্বাচনগুলি বাংলাদেশে সকল ভোটার শান্তিপূর্ণভাবে এবং নিরাপদ বোধ করে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার ভোট দিবেন। এর পাশাপাশি ওনাদের একটি নির্দেশনা আছে যে সকল লেভেলে লেভেল প্লেইং ফিল্ডটা সমান থাকবে, সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে এবং সকল প্রার্থীকে যেন ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। তো আমরা এই নির্বাচনের সাথে যুক্ত একটা অংশ, আমরা আইন শৃঙ্খলার সাথে যুক্ত এবং সেটি আমরা ফিল্ড পর্যায়ে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আছেন, এর সঙ্গে আছেন আমাদের সার্কেল অফিসারগণ, এএসপি, অ্যাডিশনাল এসপি, জেলার পুলিশ সুপারের মাধ্যমে আমরা এই কাজটি করে থাকি যে সকল প্রার্থীদেরকে যেন নিরাপদে তাদের প্রচারণা চালাতে পারে, যেন কোনো ধরনের বাড়াবাড়ি বা হিংস্রতা তৈরি না হয়, পাশাপাশি সকল নাগরিক যেন নিরাপদ বোধ করেন, কেউ যেন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারেন, অথবা যারা এই সমস্ত নির্বাচনগুলোকে আপনারা অনেকেই জানেন যে নির্বাচনকালীন কিন্তু বিভিন্ন ধরনের মেশন ম্যান বা চাঁদাবাজ মাস্তানদের আনাগোনা বেড়ে যায় বিভিন্ন জায়গাতে, সেটিকেও কিন্তু আমরা শক্ত হাতে দমন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমি আমার যারা সহকর্মী আছেন তাদের সবাইকে আমি বলে দিয়েছি যে সকল ভোট যারা ক্যান্ডিডেট তারা কেউ জানে আমার কাছে কখনোই কোনো ব্যাপারে কোনো কমপ্লেন না করে, সবাই যেন বলে যে আপনার পুলিশ ভালো কাজ করছে এবং সবাই আমাদেরকে সহযোগিতা করছে, কেউ যেন কখনো না বলে যে অমুক ওসি বা অমুক পুলিশের কর্মকর্তা পার্সোনালি করছে। তো এটি এখন পর্যন্ত আমার কাছে অভিযোগ আসে নাই। পদে আছেন মনে করেন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যারা আছেন তাদের তো প্রোটেকশন দিতে হয় আমাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তারা কি ভোটের সময় এই প্রোটেকশনটা থাকবে এটা তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যেহেতু উনি একজন মিনিস্টার সেক্ষেত্রে ওনাকে যতটুকু দেওয়া হয় সেটি হলো যে উনি ধরেন স্টার্টিং পয়েন্ট থেকে ওনার শেষ পয়েন্ট, অর্থাৎ দেখা গেছে ঢাকা থেকে রওনা হলে উনি যদি হবিগঞ্জের সার্কিট হাউস অথবা উনি যদি কোনো ডাকবাংলে উঠেন ওই পর্যন্ত দেওয়া হয়, বাকি সময় যখন উনি নির্বাচন কাজে যান তখন আর ওনার সাথে প্রোটেকশনটা রাখা হয় না, এটি অলরেডি পুলিশ সুপারদেরকে বলা হয়েছে এবং এভাবেই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। একজন প্রার্থীর এজেন্ট আমার কাছে এই বিষয়টি উত্থাপন করলে আমি তাকে এভাবে ব্যাখ্যা দিয়েছি, উনি আবার উত্তরে সন্তুষ্ট হয়েছেন। আমি এখন জানি না ফিল্ড পর্যায়ে এর কোনো ব্যত্যয় আছে কি না, থাকলে আপনার জানালে আমরা সেটি অবশ্যই অ্যাড্রেস করবো। আর এখানে যারা প্রার্থী আছেন আমি আপনাদেরকে ব্যর্থীর পর্যায়ে বলি, যদি মনে করেন যে মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, আমাদের কাজে ভুল ভ্রান্তি হতে পারে হয়তো, কিন্তু ইন্টেনশনালি কাউকে কোনো ফেভার করার মানসিকতা আমাদের একেবারে নেই, জিরো টলারেন্সের ব্যাপারে, এবং আমরা মনে করি যে আমরা কাউকে চিনি না, যদি আমরা কারোর সাথে আমাদের সম্পর্ক থেকেও থাকে আগে হয়তো বিভিন্ন রাষ্ট্রীয় কাজের সম্পর্ক ছিল মনে করেন, আমি ডিআইজি হিসেবে ব্যক্তিগতভাবে বলছি আমি কাউকে চিনি না এই মুহূর্তে, আমি সকল ক্যান্ডিডেট আমার কাছে সমান এবং আমি প্রত্যাশা করি যে আমার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ আছেন সবারই একই অভিমত, আমি প্রায় তাদের সাথে কথা বলি, কোথাও যদি বিচ্যুতি আমার কাছে পত্রিকার মাধ্যমে দেখে থাকি আমি তাদেরকে নির্দেশনা দিই যে এটা করা যাবে না, নির্বাচন কমিশন যেভাবে বলছে এভাবে কাজ করতে হবে। আমি আশা করি যে আপনারা আশ্বস্ত হবেন যে আগামী নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হবে।